নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 12 বছর পর অমৃত বর্ষা হতে চলেছে 8টি রাশির উপর। 12 বছর আগে হয়েছিল এবং 12 বছর পর 29 নভেম্বর 2023 মধ্যরাত্রি থেকে এই 8 রাশির উপর অমৃত বর্ষা হতে চলেছে, যার ফলে এই 8 রাশি হতে চলেছে আরবপতি, কোটিপতি, লাখপতি। কোন এই 8টি সৌভাগ্যশালী রাশি এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু 2টি করে মহাপুরুষ রাজ্য কিন্তু বিদ্যমান। এর ফলে আগামী ডিসেম্বর মাসে এই 8 রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি এবং কেন এই 8 রাশির লাভ পেতে চলেছে, দেখুন, শুক্র রাশি পরিবর্তন করছে, নিজস্ব রাশি থেকে মূল ত্রিকোণ রাশিতে কেন্দ্রে অবস্থান করছে, অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে, এবং দৈত্যগুরু এবং দেবগুরু সমসপ্তম পজিশানে কিন্তু থাকছে। অর্থাৎ মেষ রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি, তুলা রাশিতে দৈত্যগুরু শুক্লাচার্য। এই যে 12 বছর রোটেশান হওয়ার পর এই যে যোগটা সৃষ্টি করছে, অমৃত বর্ষা হবে এই 8টি রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই 8 রাশি যদি আপনাদের বাই বার্থ চার্ট এই যোগটা যদি থাকে কি না, এবং এই সময়ের মধ্যে আগামী 1 মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে। কোন এই সৌভাগ্যশালী 8টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের এই সময় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আপনারা লাভ পাবেন, গ্ল্যামার দুনিয়া থেকে আপনারা লাভ পাবেন, কোনো আপনাদের যদি কোনো সিরিয়াল বা আপনাদের ফিল্ম রিলিজ করার ব্যাপার থাকে সেখান থেকে আপনারা এই সময় লাভ পাবেন, এবং এর পাশাপাশি কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সিএনএ পড়াশোনা করছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু খুব লাভ। এবং সরকারি চাকরি এবং এমএনসি কোম্পানিতে চাকরির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির। অর্থাৎ এই যে দৈত্যগুরু এবং দেবগুরু সমসপ্তম অবস্থাতে থাকছে, মকর রাশি মানে এক কথায় নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের এমনিতে তো রুচক নামক মহাপুরুষ রাজ্য রয়েছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য রয়েছে, দুটি রাজ্য, এবং শুক্র দ্বাদশে অত্যন্ত ভালো ফল দেয়। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো ভূমি, ভবন, বাহন এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হবে। যারা গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। অমৃত বর্ষা হবে বৃশ্চিক রাশির। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রাশিতেই শুক্র অবস্থান করছে, শুক্লাচার্য, এবং সমসপ্তম বৃহস্পতি অবস্থান করছে, দৈত্যগুরু এবং দেবগুরু সমসপ্তম মুখোমুখি, এবং আপনাদের মালব্য নামক মহাপুরুষ রাজ্য রয়েছে।
আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে এবং শনি আপনাদের মূল ত্রিকোণভাবে অবস্থান করছে, শেয়ার বাজার লটারি ফাটকা। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এবং রাহুর প্লেসমেন্টও ভালো রয়েছে, এই সময় যদি তুলা রাশির প্রতিকার যদি করেন, যার যেটা রত্নের দরকার রয়েছে আমি গ্যারেন্টির সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি, তুলা রাশি যদি আপনারা যদি জাতক এবং জাতিকা হন, আপনাদের বাধা কাটবেই কাটবে। এই সময় যদি কোনো জাতক অথবা জাতিকা জন্মগ্রহণ করে, সে কিন্তু অনেক উচ্চ শিখরে পৌঁছাবে, খুব গ্যারান্টির সাথে বললাম এবং দায়িত্বের সাথে। এরপর যে চার নম্বর রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই রুচক নামক মহাপুরুষ রাজযোগ এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ এবং থার্ড হাউসে শুক্র কিন্তু বলবান এবং ভাগ্যভাবে বৃহস্পতি। সিংহ রাশি কি চায়, এই সময় আপনাদের ব্যবসার জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে, দাম্পত্য সুখের জায়গায় আপনাদের খুব ভালো, ডেলি ইনকাম আপনাদের বাড়বে, সুখ সাধন প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। এবং আপনাদের এই সময় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ এবং মান সম্মান যশ কর্মক্ষেত্রে উত্থান আপনাদের হতে চলেছে। পাঁচ নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে আপনার মঙ্গল, অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি, আপনাদের কর্মা, আপনাদের কর্মাধিপতি আপনাদের ঠিক চতুর্থ ভাবে অবস্থান করছে। কর্ম জায়গাটা নিয়ে আপনাদের বড় ধরনের পরিবর্তন। আপনাদের এই সময় সুখ বাহন সুখ, কোনো জায়গা কিনা, কোনো গাড়ি কিনা, কোনো অ্যাসেট কিনা, ফ্ল্যাট কিনা, বা যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, বন্ধু বান্ধবের জায়গা থেকে আপনারা সহযোগিতা এই সময় পাবেন, মায়ের জায়গাটা আপনাদের ভালো হবে, মাতৃস্থান ভালো হবে, কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, আপনাদের শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি। আপনাদের এই সময় অর্থনৈতিক জায়গা ভালো হতে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রুচক নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ। আপনাদের লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, তার পরামর্শ নিয়ে চলুন। কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনাদের আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং ফরেন থেকে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন। এই 12 বছর পরে এই যোগ সৃষ্টি হয়েছে, অমৃত বর্ষা হবে বৃষ রাশির। অন্তিম এবং শেষ রাশি মেষ রাশি। মেষ রাশির রাশিতে বৃহস্পতি, সপ্তমভাবে শুক্র, সমসপ্তম যোগ, একাদশভাবে শনি। আপনাদের কি চাই, এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকামের জায়গা, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনাদের ইনকাম আপনাদের বাড়বে এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 12 বছর পরে এই মহা দুর্লভ যোগে এই 8 রাশির অমৃত বর্ষা হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পাবেন। নমস্কার, ধন্যবাদ।